শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান টেলিভিশন টক সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জয়ন্তী রানী রায় ওই অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নিয়মিত মামলা করার ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের আদালতে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রদ্রোহের অভিযোগটি দায়ের করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম আরজিতে তিনি বলেন গত আঠারোই সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান রাজকাহনে শামসুজ্জামান দুদু বলেন এদেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছে শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে তাতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে উনিশশো সালে সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পূর্বেও এমন হুমকি দেওয়া হয়েছিল দুদুগং ও একাত্তরের পরাজিত শক্তিরা এখন শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে বাদীর আইনজীবী নিখিল কুমার নাথ জানান বিচারক অভিযোগে আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্যদিকে আজ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম বাকি বিল্ডার আদালতে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাহি মামলার আবেদন করেন পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লার আদালতে এই মামলার শুনানি হয় মামলার বাদী পক্ষের আইনজীবী ফিরোজুর রহমান মন্টু বলেন মামলার শুনানি হয়েছে আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন তখন টক শো চলছিল এবং বক্তারা কথা বলছিলেন টক এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন এবং সেখান থেকে বের হয়ে যেতে চান শামসুজ্জামান দুদু বলতেই না এক পর্যায়ে তিনি বলেন শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন শেখ হাসিনাও সেভাবে বিদায় হাসিনা বিদায় হবে নেতা মাহি তার অভিযোগে বলেন গেল আঠারোই সেপ্টেম্বর শামসুজ্জামান দুদু একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে বলেন শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন শেখ হাসিনাও সেভাবে বিদায় নেবেন এতে জনগণের মাঝে ভয় ও ভীতির অবস্থা তৈরি হয়েছে এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এর আগে প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে তিনি আরও বলেন শামসুজ্জামান দুদুর এই বক্তব্য হত্যার চেষ্টা সামিল সেখানে তিনি বলেন দুদুর এই বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় এতে করে জনমনে চরম ভীতির সৃষ্টি হয়েছে আসামি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তা হত্যার চেষ্টা সামিল মহানগর হাকিম বাকিবুল্লাহ অভিযোগের গ্রহণযোগ্যতার উপর শুনানি শেষে বিষয়টি আদেশের জন্য রেখেছেন বলে মহির আইনজীবী মোহাম্মদ ফিরোজুর রহমান মন্ত্রী জানিয়েছেন মাহি তার আর্জিতে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এর প্রতিবাদ মিছিল বের করে